জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতাল থেকে মৃতদেহ গায়েব হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। গত ২৪ এপ্রিল মালবাজারের সাউথ কলোনির বাসিন্দা এক বৃদ্ধাকে জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রোগীর পরিবারের সদস্যরা রোগীকে দেখতে আসলে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মৃত্যুর শংসাপত্র দিয়ে দেওয়া হয়। বুধবার রোগীর মৃতদেহ দেখতে যাওয়া হলে হাসপাতালের তরফে জানানো হয় মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, এরপর কোনোভাবে মৃতদেহর খোঁজ পায়নি, এমনটাই অভিযোগ পরিবারের। রোগীর পরিবারের অভিযোগ, জনম নষ্ট বিচার পাই, একটা দেহ এখানে ভর্তি হলো, সেই দেহটা কিভাবে নিরুদ্দেশ হয়ে গেল, আর তার জন্য তাদেরকে প্রভোগেট করে কিভাবে কে বা কারা আমরা জানি না, চিনি না, তার ফেস একবার দেখে মনে রাখতে পারছি না, কাউকে ২৬,৫০০ টাকা মিথ্যে কথা বলছি না, এই বয়সে মিথ্যে কথা বলবো না, সেটা দেওয়া হয়েছে, কেউ বানিয়েছে, টাকার জন্য আপনার মায়া করছেন, টাকার জন্য কোনো দাবি নাই, দেহটা কোথায় গেল একটু উদ্ধার করে আমাদেরকে সাহায্য করবেন। কথা মতে যদি সত্যি সত্যি কালকে বিকেল ৩:৩০ মরে গিয়ে থাকে, তাহলে এখন প্রায় ৩০ ঘন্টা পার হতে চলছে, এখনও তার মায়ের সৎকারের জন্য কোনো ব্যবস্থাই করতে পারছে না। আমার এখানকার একজনের স্টাফের দিদির নাম্বার একজন সেফ ছিল, আমার ঠাকুমাকে যেদিন ফার্স্ট দিন অ্যাডমিট করে গেছিলাম, তো কারো খোঁজ নেওয়ার জন্য কেউ ছিল না ঠাকুমার এখানে, তো আমি ওই দিদিটার নাম্বার নিয়ে গেছিলাম। তো দিদিটাকে আমি বেশ আসার পর বাড়ি থেকে কল করছি, দিদিটা কোনো আমার কলের রেসপন্স দেয়নি, কল কেটে দিত, উঠাতো না, কল ব্যাকও করেনি, তো টেক্সট করছিল সে। তো টেক্সট করে একটা আমাকে ২৬ তারিখে আমাকে একটা বলছিল যে এত টাকা অ্যামাউন্ট জমা করতে হবে, ঠাকুমাকে ভেন্টিলেশনে ঢুকাবে তোমার। তো আমরা তো তখন স্যার খুবই আমরা পাজল ছিলাম, তো আমি সেই মুহূর্তে কাকাকে বলছি, কাকা সে অ্যামাউন্টটা ম্যানেজ করছে। তখন আমরা যেখানে যেদিনকে আসছি গেছি ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পর ওখানে আমাকে যে ৪টা পেপার সাইন করালো, প্রথমে আমাকে বললো যে পেশেন্ট ভালো নেই, তারপরে হট করে ডাক্তার বেরিয়ে বলো সরি উনি মারা গেছে। মারা যাওয়ার পর স্যার আমি বহুদিন হতাশ হয়ে গেছিলাম স্যার, ওখান দিয়ে তারপরে আমার কিছু মাথা ছিল না, আমার পকেটে মধ্যে ছিল টাকা, টাকা আমি গুনিও নি। আমাকে বললো যে তুমি এই পেপারগুলো ডকুমেন্টসগুলো কমপ্লিট করে নাও, তারপরে তুমি এখান থেকে সাইড দিয়ে চলে যাও ওখান দিয়ে। তা আমি স্যার রাস্তাও চিনি না, আমি ওখান দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে ওখান দিয়ে গেছি, পিছন দিক দিয়ে ঘুরে এখন আমাকে বললো দাঁড়াও এখানে দাঁড়াও। মাস্ক পরেছিল, হোয়াইট কালারের ড্রেস পরে এখানে সবাই, আর মাস্ক উপরে হেয়ার ক্যাপ পরে, কাউকে চেনা যায় না এখানে, বেশ সবাইকে একই রকম লাগে। আমি ওনার হাতে টাকা হ্যান্ড ওভার করছি, আর ওখান থেকে আমার হাতে ঠাকুমার ডেথ সার্টিফিকেট দিচ্ছে। ঠাকুমাকে বলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, ওটার চার্জেস তিন পুরুষ ছিল ২৬,৫০০ টাকা, যদি আমি কিচ্ছু পাইনি। আমাকে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, ডেথ সার্টিফিকেটটা আমি বললো তুমি জমা দিলে, তার কোনো সরকারি রসিদ পেয়েছো না? অসুস্থ ছিল, ২৪ তারিখে আমি মালবাজার হসপিটালে ভর্তি করি, ভর্তি করে ২৫ তারিখে টেস্ট করে, টেস্ট করাতে করোনা পজিটিভ পাওয়া যায়। তা মাকে এখানে রেফার করে, আমার ভাস্তা নিয়ে এসে ২৫ তারিখে এখানে ভর্তি করে দেয় ফিমেল ওয়ার্ডে, এই বিশ্ব বাংলা কোভিড হসপিটালে জলপাইগুড়িতে রেখে ও চলে যায় ২৫ তারিখে। ২৬ তারিখে আমি ওর সাথে দেখতে আসি, দেখতে এসে পরে তখন আমার মাকে সিস্টাররা খুঁজে খুঁজে এদিকে ওদিকে কোথাও পায় না, এক সাইডে দেখে, তারপর আর এক সাইডে খোঁজে, সেখানেও পায় না। তো এবার এই সাইডেও নেই, এই সাইডেও নেই, তাহলে পেশেন্ট গেলো কোথায়? সেটা তো একটা ডকুমেন্টস থাকবে তাদের কাছে। পরে ওরা বললো না সিসিউতে আছে, সিসিউতে গেলাম আমরা। সিসিউতে যাওয়ার পরে অনেক দূরে ভেতরে তিনটা বেডের মাঝখানের একজন মহিলা, সে কে আমি চিনিও না জানিও না, সেখানে গিয়ে বললো উনি ঘুমোচ্ছে, এসে বললো ঘুমোচ্ছে। এখন কী করবো, ওনার কথাই বিশ্বাস করে আমি বাড়ি ফিরে চলে গেলাম। আমার মোবাইলে একটা ফোন আসে, বলে আপনি প্রশান্ত আরে সুমিত্রা দাসের বাড়ির লোক? আমি বললাম হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি চলে আসুন, মনে হচ্ছে পেশেন্ট বাঁচবে না। আমি চলে আসছি, এখানে রাস্তায় গিয়ে যাওয়ার পরে তখন একজন সিস্টার কাছে বলছে এরকম সুমিত্রা দাসের পজিশন বলছে, পজিশন খুব একটা ভালো না। ৫ মিনিট পরে একজন ডাক্তার বেরিয়েছে, বলে সরি উনি এক্সপায়ার করে গেছে। তখন আমরা পাজেলড হয়ে গেছি কান্নাকাটি। তারপরে আমরা বললাম আর কী বা করবো, একটু পরে ওকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। আমরা চিন্তা করলাম তাহলে মাকে তো দেখবো, দেখে তো যাবো। তারপর ওরা বলছে যে না আজকে ডেড বডি যাবেই না, কবে যাবে? কালকে যাবে। কখন? মানে ৯টার দিকে আসেন, আপনার দেখতেও পাবেন, ওইদিকে যখন প্যাকিং করবে তখন দেখবেন, এবং আপনার গেলে যাবেন। হ্যাঁ আজকে আমি আসছি, আজকে এসে ৯টার দিকে দাঁড়াইছি। দাঁড়া আসার পরে জিজ্ঞেস করছে, ও একবার গেছে প্রথমে ৯টার দিকে, বলছে দাঁড়ান এখনও তো খুলেই নেই, খুলুক। ১৫-১০টার দিকে একজন সিস্টার বেরোয়, বলছে কে? সুমিত্রা দাস। সুমিত্রা দাসের বডি চলে গেছে, ৪ জনের বডি গেছে, ওর মধ্যে চলে গেছে। আমি কোথায় গেছে? বলে চলে গেছে, চলে গেছে মানে শ্মশানে চলে গেছে। কোথায়? সাউডাঙ্গি। বলে উনি ঠিক মতো আনতামটাকে বলছে, পাশে একজন ভদ্রলোক ছিল, কে আমি যাই না, চিনিও না। আমি বললাম দাদা কোথায়? সাউডাঙ্গি তো সব হয় না, এগুলো করোনা পেশেন্ট দাহ করে ওখানে। বলে হ্যাঁ ওখানেই দাহ করে। ঠিক আছে,
আমি গাড়ি নিয়ে চলে গেলাম সাউডেঙ্গি। সকাল থেকে এখন এত কোনো পেশেন্টের ওখানে পাত্তা নাই, ওখানে কোনো নাম নথিভুক্ত নাই। তাহলে আমার মার বডি গেল কোথায়? এখন আমরা ওই সুবিচার চাচ্ছি, আমার মার বডি কোথায় গেল? এখন আমার মা গেল কোথায়? আমার মা তো চিহ্নই পাওয়া যাচ্ছে না, না শ্মশানে গেল না এখানে আছে, আমি তো বুঝতেই পারছি না এখন কোথায় আছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামাণিক জানান, সুমিত্রা দাস বাড়ি হচ্ছে এতে সাউথ কলোনি মালবাজার, ওর ডেড বডি কী হয়েছে আমি খোঁজ খবর নিয়ে জানাচ্ছি, এটা আমি বলতে পারছি না, কিন্তু মারা গেছে, মারা গেছে হচ্ছে ইয়েতে 27 তারিখ আছে, এটা স্যার অন্য খোঁজ খবর আমি এটা খোঁজ নিচ্ছি, কারণ যদি স্পেসিফিক অভিযোগ দেন আমি খোঁজ করছি, 26,500 টাকা নিচ্ছে, তাহলে আমি কী করে বলবো? বডিটা পেশেন্ট পার্টির কথাই যে সত্যি তার তো কোনো মানে নাই, বডিটা আমি খোঁজ নিয়ে যাবো, না পার্টি দেখে জানে শুনে তারপরে প্যাকিং হয়, প্যাকিং হওয়ার পর আমাদের সাউডাঙ্গিতে যায়, সেখানে আমাদের গাড়ির লোকজন যায়, একটা নির্দিষ্ট গাড়ি আসছে সেখানে গিয়ে ডোমেরা করে, কিন্তু এই দায়িত্বটা আমাদের না, এই দায়িত্ব মিউনিসিপ্যালিটির দায়িত্ব, অলরেডি মিউনিসিপ্যালিটিকে বলেছি কথা বলতে, মালবাজারে তো কোনো সার্ভিসই দিচ্ছে না মিউনিসিপ্যালিটি, তারা বলছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, সবই তো আমাদের ঘাড়ে চাপাচ্ছে, সবকে হেলথ ডিপার্টমেন্টের কাছে দিচ্ছে।